আমার একটা কথাই মনে হয়, এইসব গানগুলোতে হাত দেওয়ার দরকার কি? যেই গান বাঙালির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, এইটুকু নিয়ে একটা বাচ্চাকে বললেও সে বলে দেবে কারার এই লৌহ কপাল। সেই গানটাকে নিয়ে ছেঁড়াকাটা করা, এটা উনি যত বড় গুণী মানুষই হন যাই হন, আমার খুব প্রতিবাদ জানাতে ইচ্ছে করে। কিন্তু আমি তো একলা বললে হবে না, কিন্তু এইটা আমার মনে হয় আপামর জনতার বাঙালির এইটা প্রতিবাদ করা উচিত। এবং গানটা আমি শুনলাম এমন কিছু একটা আহামরি সুরও না, সাধারণ সুর। আর যেসব আমার মনে তো মনে হয় যেসব ইয়াং ছেলেমেয়েরা এইটার মধ্যে গলা দিয়েছে, তাদেরও কি একটু মনে হলো না যে এটা আমরা কী করছি? আমার তো একটু ভালো লাগেনি, খুব খারাপ লেগেছে। সুর বদলে মানে কি, সেই সুরটাকে রেখেই একটা দুটো লাইন হয়তো এদিক ওদিক করে গাওয়া হয়েছে বা রিদমটা চেঞ্জ হয়েছে, সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, যার যেরকম খুশি হয়। অনেকেই তো ওই সুরে না গেয়ে ভিন্ন সুরে কিন্তু কাঠামোটা রেখেছে, এর তো কিছুই নেই। আমার ব্যক্তিগত মতামত যদি চাও, এ রহমান এমন কিছু একেবারে সুরকার না। এ তো শুনেছি উনি আর্টিস্টকে আগে বলেন এক খালি গলায় গানটা গাও, তারপরে আমি সাজাবো। আরে কোন গানটার কী সাজাবে, সেটা কি ওনার একার উপরেই চলে? আর পাঁচজন মিউজিশিয়ানসরা আছে, তারা কোন গানে বাজাচ্ছে, কার গানে বাজাচ্ছে, এগুলো কি জানার কোনো প্রয়োজন নেই? আমি জানি না, উনি অস্কার পাওয়া মানুষ, আমার একটু ভালো লাগে না। ওর কোনো গানই যদি তুমি আমাকে বলো যে কোন গানটা তোমার খুব ভালো লেগেছে, লাগেনি, সেটাও বলতে পারো। আমাদের এখন বয়স হচ্ছে, ইয়াং জেনারেশনরা চেঁচামেচি করছে, যা খুশি তাই করছে, করুক, কিন্তু আজও তো মান্নাদের গান নিয়ে ইয়াংরা নাচানাচি করছে। ওরা তো একটা নতুন গান বানাতে পারেনি যে এইটাকে আমরা নাচবো, সেই জীবনে কি পাবো না, সেই বাচ্চারাও নাচছে কতকাল আগে যাওয়া। সেই গানগুলোর একটা মর্যাদা, গানগুলো রাখার যে একটা ইচ্ছে, এইটা কেন থাকবে না, এটাই আমি বুঝতে পারি। এখন আমার আমার বলার কিছু ছিল না বলে যদি নাচতে আরম্ভ করে কেমন লাগবে শুনতে? এগুলো আমার একদম ভালো লাগেনি, আমি খুব খারাপ লেগেছে, এটাই আমি জানাতে চাই।